গ্রিড চলতেছে, যখন গ্রিডের লাইনটা চলে যাবে, পাওয়ারটা চলে যাবে, তখন জেনারেটর টাইম কাউন্ট করবে। জেনারেটর টাইমে 10 সেকেন্ড সেট করা আছে, 10 সেকেন্ড পর আমাদের জেনারেটরটা অটোমেটিক চালু হয়ে যাবে, জেনারেটর লাইনটা রানি হয়ে যাবে। তখন জেনারেটর থেকে এই যে দেখলেন জেনারেটর কন্ট্যাক্ট চালু হয়ে গেল, এখান থেকে আবার পাওয়ারগুলো লোডে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইমুল্লাহ, লার্নিং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট একজন ছাত্র। আজকে আমরা ATS অটো ট্রান্সফার সুইচের কাজ করলাম। এখন এই কানেকশন করতে কি কি প্রয়োজন হয় এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাগবে ম্যাগনেটিক কন্ডাক্টর 2টা, অন ডিলে টাইমার 2টা, একটা রিলে। এখন আমরা দেখব এটি হচ্ছে জেনারেটর আর এটি হচ্ছে গ্রিড, 2 থেকে 2টা লাইন আসবে আর অটো ট্রান্সফার হবে। যখন আমরা কারেন্ট দেব, পাওয়ার দেব রিলের মধ্যে, তখন রিলে 7 নম্বর থেকে 6 দিয়ে লাইন বের হবে, 6 দিয়ে লাইন বের হয়ে যাবে টাইমারের, টাইমারের এই 8-এ 7-8-এ 7-8-এ আমরা কমন করে দেব। ওখান থেকে 6 নম্বর দিয়ে বের হয়ে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের NC প্রান্তে, NC প্রান্তে দিয়ে আবার অপর প্রান্তে দিয়ে বের হয়ে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের গ্রিডের A1-এ। আর যখন কারেন্ট থাকবে না, তখন এই রিলে থেকে চেঞ্জ হয়ে 3-এ চলে আসবে লাইন, তখন এই 3 দিয়ে বের হয়ে যাবে টাইমারে, টাইমার থেকে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের NC প্রান্তে, NC প্রান্তের অপর প্রান্তে দিয়ে বের হয়ে যাবে জেনারেটরের, জেনারেটর ম্যাগনেটিক কন্টাক্টের A1 টার্মিনালে। তারপর আলাদা আলাদা নিউট্রাল কানেকশন করব, জেনারেটরের জন্য জেনারেটর নিউট্রাল আর গ্রিডের জন্য গ্রিডের নিউট্রাল। এখন আমরা সার্কিটটা কানেকশন করে দেখব কাজ চলছে কিনা। এখন আমরা জেনারেটর লাইন টাইম দিলাম, পাওয়ার দিলাম, জেনারেটর লাইন টাইম কাউন্ট করতেছে, 10 সেকেন্ড টাইম দেওয়া, 10 সেকেন্ড কাউন্ট করার পর এটি জেনারেটরটি চালু হবে। এই যে এখন জেনারেটর লাইনটি চালু হবে, চালু হইলো আপনারা দেখছেন। এখন আমরা আবার গ্রিড লাইন দিয়ে দেখব। এখন আমরা জেনারেটর লাইন বন্ধ করে দিলাম, এটা লাইন বন্ধ হয়ে গেল। এখন আমরা গ্রিড লাইন দিলাম, গ্রিড লাইন চালু করলাম, গ্রিড লাইনে 10 সেকেন্ড টাইম দেওয়া আছে, 10 সেকেন্ড পরে গ্রিড লাইনের পাওয়ার চালু হবে। এই যে গ্রিড লাইনের পাওয়ার চালু হইলো, চালু হওয়ার পর এখান থেকে আমাদের পাওয়ার লোডে যাবে। আমরা 2টা একসাথে সোর্স কানেকশন দিয়ে দিই। এখন আমরা 2টা লাইনে দিলাম, এখন আমাদের গ্রিড চলতেছে, যখন গ্রিডের লাইনটা চলে যাবে, পাওয়ারটা চলে যাবে, তখন জেনারেটর টাইম কাউন্ট করবে। জেনারেটর টাইমে 10 সেকেন্ড সেট করা আছে, 10 সেকেন্ড পর আমাদের জেনারেটরটা অটোমেটিক চালু হয়ে যাবে, জেনারেটর লাইনটা রানি হয়ে যাবে। তখন জেনারেটর থেকে এই যে দেখলেন জেনারেটর কন্ট্যাক্ট চালু হয়ে গেল, এখান থেকে আবার পাওয়ারগুলো লোডে যাবে। আবার যদি গ্রিড লাইন চলে আসে, গ্রিড লাইন চলে আসে, তাহলে জেনারেটর বন্ধ হয়ে যাবে, 10 সেকেন্ড কাউন্ট করার পর আবার গ্রিড লাইন চালু হয়ে যাবে। এখন 10 সেকেন্ড টাইমার দেওয়া আছে, এই যে আপনারা দেখছেন এখন চালু হয়ে গেছে। এই ছিল আমাদের ক্লাস। আসসালামু আলাইকুম।